শুরুতে ক্রিকেট কাঁদলেন স্টিভেন স্মিথ সাবেক অজি অধিনায়কের সেই কান্না সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যানকে। তাই তো জোহানেসবার্গ টেস্টের পরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি কেপটাউন থেকে সিডনি ফিরে দুঃখ প্রকাশ করেছেন ক্যামেরন ব্যানক্রফ্ট আর সব ঘটনা খুলে বলবার আগে গণমাধ্যমের কাছে সময় চেয়েছেন ডেভিড বর্নান এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন যা ঘটেছে তাতে তার পদত্যাগের কোনো কারণ নেই এক জীবনে একটা ভুলি যথেষ্ট জীবনকে বদলে দিতে এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে স্টিভেন স্মিথ কত ভেনু রাঙিয়েছেন অথচ কেপটাউন বদলে দিয়েছে স্মিথদের জীবন ক্যারিয়ারের সব হিসাব শাস্তি হয়েছে বড় নাকি ছোট তা নিয়ে আলোচনা হবে বহুদিন নিজের উপর লিখা বইয়ের মূল্য চব্বিশ ডলার থেকে নেমে এসেছে দুই ডলারে তবে সব ছাপিয়ে স্মিথ যে নিজের কাছেই বড় এক অপরাধী পেশাদার ক্যারিয়ারে বুক চিতিয়ে লড়া সাবেক অজি অধিনায়ক গেল কদিনের ঝড়ে বিধ্বস্ত সব দায়ভার তুলে নিলেন নিজের কাঁধে কেপটাউনে যা ঘটেছে তার পুরো দায়ভার আমি নিচ্ছি নেতৃত্বের জায়গায় আমি ভয়াবহ ব্যর্থতার পরিচয় দিয়েছি যে ভুল করেছি যদি কোনোভাবে তার করার সুযোগ থাকে আমি তা করব। পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে দিনের সবচেয়ে বড় খবর কোচের পথ থেকে লেমেনের পদত্যাগের সিদ্ধান্ত স্টিভেন স্মিথের হৃদয়স্পর্শী সংবাদ সম্মেলনে এতটাই প্রভাবিত হয়েছেন যে চোহানের পদ দায়িত্ব ছাড়ার ঘোষণা বিশ্বকাপ জুই কোচের পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি আমি মর্মাহত টেস্ট সিরিজের পর আমি দায়িত্ব ছাড়ার ঘোষণা ਦਿੱচ্ছি অসাধারণ অভিজ্ঞতা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটের সাথে জড়িত থাকার এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্তে প্রমাণিত ব্যান্ডক্রাফটকে দিয়ে টেম্পারিং পরিকল্পনার মূল্যায়নক ডেভিড ওয়ার্নার ক্ষমা চাও সঙ্গেই এই ঘটনা দায়ী ও নিয়েছেন এটা ক্রিকেটের উপর বড় আঘাত বলেছেন ওয়ার্নার আপাতত পরিবার বন্ধু আর বিশ্বস্ত পরামর্শকদের সাথে কাটাতে চান সাবেক সহ অধিনায়ক শুধু আমার জন্য না আমার পরিবারের জন্য এটা খুবই কঠিন এক সময় আমি এখন কিছু বলতে চাই না কিছু বলার আগে আমার মনকে আগে সতেজ করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ একদিন দুঃখ প্রকাশ করেছেন ক্যামেরন বেনক্রফ্ট বলের আকৃতি পরিবর্তনের দায়িত্ব ছিল তার উপর আমি গভীরভাবে দুঃখিত খেলাটাকে অনেক ভালোবাসি তবে যা ঘটেছে তা অমার্জনীয় যারা দুঃখ পেয়েছে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি বিশেষ করে শিশুদের কাছে যা ঘটেছে তার দায় নিয়ে আমার পদত্যাগ করার কোন কারণ নেই বরং অস্ট্রেলিয়া ক্রিকেটের মর্যাদা আবারও ফিরিয়ে আনতে দায়িত্ব নিতে হবে আমাকেই আমি ধন্যবাদ দিতে চাই ড্যারেন লেমানকে এই দলটার প্রতি তার নিবেদনের জন্য এরপর কি শাস্তি ক্ষমা প্রার্থনার পর তিন অজি ক্রিকেটারের আপাতত একটু শান্তির খোঁজ প্রিয়াসদ চ্যানেল